ঝলমলে আলো এবং তার সাথে মিউজিক দিয়ে যদি আপনার দিনের শেষ সময়টুকু প্রত্যেক দিন কাটাতে পারতেন, তবে কতই না মজার ব্যাপার হতো বলুন। এবং তার সাথে বিলাসিতার সমস্ত ব্যবস্থা থাকলে তো আর কথাই হয় না। আজকে আমি আপনাদের এরকম একটি শহরের কথা বলবো যেখানে রাস্তার দুদিকে জুড়ে রয়েছে উঁচু উঁচু বিল্ডিং, বিশাল শপিং মলস, রেস্টুরেন্টস, আরামপ্রদ হোটেলস এবং তার সাথে রাস্তার ধারে ধারে রয়েছে প্রচুর সুস্বাদু খাবারের দোকান। কিছুটা আন্দাজ হয়তো আপনারা করতে পেরেছেন নিশ্চয়ই। আসলে বন্ধুরা, এই দারুণ এবং চমকপ্রদ শহরটি হলো থাইল্যান্ড দেশের রাজধানী ব্যাংকক শহর। শহরটিতে ইউরোপিয়ান দেশের নামি দামি শহরের মতোই আছে সমস্ত রকম আধুনিকত্বের ছাপ। ব্যাংকক শহরের এই রকমই কিছু দারুণ কথাগুলি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা ভবিষ্যতে এইরকম মজাদার কথাগুলি জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমার পরবর্তী ভিডিওগুলির আপডেট পেতে পাশের বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। ব্যাংককের ইতিহাস নিয়ে আলোচনা করতে হলে 1500 শতাব্দীর দিকে যেতে হবে, যখন শহরটি একটি গ্রাম হিসাবে পরিচিত ছিল। গ্রামটি ছায়োপ্রায়া নদীর পশ্চিম তীরে অবস্থিত আয়থেয়া নামক রাজত্বের অধীনে থাকার সময় নদীর দুই তীরের মধ্যে বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত ছিল। ব্যাংকক শহরকে সিটি অফ অ্যাঞ্জেলস এবং সিটি অফ রয়্যাল প্যালেসেসের মতো আরও কিছু দারুণ নাম নিয়ে ডাকা হয়। প্রায় 1568.737 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে থাকা শহরটিকে পরিচালনা করার জন্য আছে ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে একজন গভর্নর শহরের পরিচালনার দায়িত্বে থাকেন। শহরে 1600 থেকে 1900 শতকের দিকে তৈরি করা ক্যানেলগুলি একদা যাতায়াতের এক প্রধান মাধ্যম ছিল এবং তার ফলে অনেকে তখন ব্যাংককে ভেনিস অব দ্য ইস্ট নামেও ডাকতেন। বর্তমানে এই রকম কিছু ক্যানেল এখনও শহরের পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। ব্যাংকক শহর মানেই উঁচু উঁচু বিল্ডিং, বড় বড় শপিং মল এবং অত্যাধুনিক রাস্তাঘাটের উপস্থিতি অবশ্যই থাকবে। শহরের কিছু জায়গা যেমন সিলম এবং স্যাথনের রাস্তাগুলির দুধারে শহরের কিছু বড় বড় বিল্ডিং দেখা যায়। তেমনি সিয়াম এবং রাটচা প্রাসং নামক জায়গাগুলি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বৃহত্তম কিছু শপিং মলের জন্য বিখ্যাত। এছাড়াও সুখুম্বিত রোড এবং অশোক মন্ত্রী নামক জায়গাগুলিতেও বেশ কিছু সংখ্যক বিলাসবহুল হোটেল এবং বড় বড় অফিস টাওয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই ভিড়ে ভরা শহরে বড় বড় বিল্ডিং ছাড়া হয়তো আর কিছু আশা করা যায় না, কিন্তু ব্যাংকক শহরটি তেমন নয়। এখানে কিছু সবুজ গাছপালায় ভরা পার্ক আছে যেখানে এই ব্যস্ততা ভরা শহরটির বুকে কিছুটা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা করে দেয়। এদের মধ্যে লুমফিনি পার্ক, চাটুচাক পার্ক এবং কুইন সিরিকিত পার্কের মতো আরও কয়েকটি নামকরা পার্ক আছে। 2010 অনুযায়ী ব্যাংককের জনসংখ্যা 82 লক্ষের কিছু বেশি। এই জনসংখ্যার বেশ কিছু অংশে জাপান, চায়না তথা কিছু এশিয়ান দেশগুলি থেকে শুরু করে ইউরোপ এবং আমেরিকার দেশগুলি থেকেও আসা বেশ কিছু সংখ্যক মানুষ এখানে বসবাস করেন। ব্যাংকক মিশ্র জাতিগত শহর হলেও শহরের বেশিরভাগ মানুষ থাই জাতিভুক্ত। ব্যাংকক শহরটি থাইল্যান্ডের অর্থনীতির কেন্দ্র হিসাবে বিবেচিত হয়। এখানকার অর্থনীতির বেশিরভাগটাই রিটেল স্টোর, সার্ভিস সেক্টর, রেন্টিং বিজনেস এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের উপর নির্ভরশীল। এই শহরে থাইল্যান্ডের নামী কোম্পানিগুলির হেড অফিস অবস্থিত। ব্যাংকক শহর কিন্তু আরও একটি কারণে পৃথিবী বিখ্যাত, সেটি হলো ট্যুরিজম। ট্যুরিস্ট আকর্ষণের দিক দিয়ে ব্যাংকক বিশ্বের কিছু বড় শহরগুলিকেও পিছনে ফেলে দিয়েছে। শহরের উন্নত পরিবহন ব্যবস্থা, রাস্তার দুধারে সুস্বাদু খাবারের দোকান এবং আরও কিছু আকর্ষণীয় জায়গাগুলি প্রত্যেক বছর বহু ট্যুরিস্টদের এখানে আকৃষ্ট করে। ব্যাংককের প্রসিদ্ধ জায়গাগুলি হলো গ্র্যান্ড প্যালেস, কিছু বৌদ্ধ মন্দির যেমন ওয়াট ফো, কিছু হিন্দু মঠ যেমন এরাওয়ান শ্রাইন, জায়ান্ট সুইং এবং জিম থমসন হাউস, ব্যাংকক ন্যাশনাল মিউজিয়ামের মতো নিদর্শনগুলি নামকরা পর্যটক স্থল। এছাড়াও কিছু ছোট বড় বাজার আছে যেমন চাটুচাক উইকেন্ড মার্কেট, তালিংচান ফ্লোটিং মার্কেট, যেগুলি স্থানীয় মানুষ তথা বিদেশি পর্যটকদের কাছে যথেষ্ট জনপ্রিয়। এদের মধ্যে চাটুচাক উইকেন্ড মার্কেটটি থাইল্যান্ডের মধ্যে সবথেকে বড় মার্কেটগুলির মধ্যে একটি, যেখানে সুস্বাদু খাবার এবং কসমেটিক্স থেকে শুরু করে ইলেকট্রনিক্সের জিনিস এবং ফার্নিচারের মতো যাবতীয় জিনিস পাওয়া যায়। বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ যদি ব্যাংককে কম খরচে বেড়াতে যেতে ইচ্ছুক, তাহলে খাওসান রোডটি আপনাদের জন্য একটি সঠিক জায়গা। এখানে আপনি কম খরচে থাকা খাবার সমস্ত রকম সুব্যবস্থা পেয়ে যেতে পারেন। ব্যাংককে বেড়াতে এলে স্ট্রিট ফুড আপনি না খেয়ে থাকতে পারবেন না। এই শহর কিন্তু রাস্তার দুধারে ছোট বড় খাবারের দোকানগুলির জন্যও বিখ্যাত। এইসব দোকানগুলিতে আপনি গ্রিল করা খাবার, প্যাড থাই, টম খা কাই নামক খাবারগুলি পেয়ে যেতে পারেন। খাবারের রকমারি দোকানের অভাব এখানে নেই, তাই আপনি ইচ্ছা করলেই বহু রকমারি খাবার এখানে পেয়ে যেতে পারেন। আধুনিক ব্যাংকক ট্যুরিজমের সাথে খেলাধুলাতেও যথেষ্ট প্রসিদ্ধ। মুয়াথাই কিকবক্সিং খেলাটি এখানে সবথেকে জনপ্রিয় খেলা এবং সেপাক টাকরো নামের এক ধরনের খেলাগুলি শহরের বিভিন্ন অংশে মানুষকে খেলতে দেখা যায়।
যদিও ঐতিহাসিককালে ক্যানেলগুলি পরিবহন ব্যবস্থার এক প্রধান মাধ্যম ছিল, কিন্তু বর্তমান ব্যাংকক সারা দেশের সাথে যুক্ত রয়েছে উন্নত ন্যাশনাল হাইওয়ে, রেলপথ, এয়ারপোর্ট এবং জলপথের মাধ্যমে। সড়কপথে বাস, ট্যাক্সি, মোটরসাইকেল ট্যাক্সি, টুকটুকের মতো পরিবহন ব্যবস্থা আছে এবং রেলপথের দিক দিয়ে বিটিএস স্কাই ট্রেন, এমআরটি এবং এয়ারপোর্ট রেল লিঙ্কের মতো র্যাপিড ট্রানজিট সিস্টেমও চোখে পড়ে, যার ফলে যানজটের সমস্যা অনেকটা কম হয়। প্রাচীনকালের মতো বর্তমান সময়েও জলপরিবহন ব্যবস্থা এই শহরের একটি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম। কিছু জলপথ পরিবহন ব্যবস্থা যেমন ছাও ফ্রায়া এক্সপ্রেস বোট এবং ক্লোং সাইন সায়েব বোট সার্ভিস উল্লেখযোগ্য। ব্যাংকক এশিয়া মহাদেশের মধ্যে ব্যস্ততম এয়ারপোর্ট ট্রান্সপোর্ট হাবগুলির মধ্যে একটি। দেশের দুটি কমার্শিয়াল এয়ারপোর্ট পুরাতন ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং নতুন ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যাকে সাধারণত সুবর্ণভূমি নামেও ডাকা হয়। এই এয়ারপোর্টগুলি দেশি তথা বিদেশি ট্যুরিস্টদের ব্যাংককে বেড়াতে আসার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তাহলে বন্ধুরা, আর দেরি না করে সময় সুযোগ বুঝে বেরিয়ে পড়ুন এবং চলে আসুন এই দারুণ শহরটিতে। তবে যাওয়ার আগে আজকের আমার ভিডিওটি কেমন লাগলো তা আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে আরও একটি নতুন জায়গার কথা নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।